রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ১৩ নম্বর ওয়ার্ডের বালিডাঙ্গা এলাকায় বালিডাঙ্গা রানার্স ক্লাবের উদ্যোগে বালিডাঙ্গা রানার্স ক্লাব প্রাঙ্গনে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় ক্লাবের সম্পাদক জানান বিগত দশ বছর ধরে তারা এইরূপ রক্তদান শিবির করে আসছেন এদিন ষাটজন স্বেচ্ছায় রক্তদান করেন সংগৃহীত রক্ত শহীদ শিবশঙ্কর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয় এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বর্ধমান পুরসভার পুরপতি পরেশচন্দ্র সরকার এই ওয়ার্ডের পুরোমাতা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন আচ্ছা এখানে আমরা প্রতি বছরের ন্যায় বালিরাঙ্গা রানার্স ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করেছি এই রক্তদান শিবিরটি আমরা গত দশ বছর ধরে করে আসছি আয়োজন করে আসছি এই রক্তদান শিবিরে একটু আগেই আমাদের বর্ধমান পৌরসভার চেয়ারম্যান বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক এবং আমাদের লোকাল ওয়ার্ড তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় মাননীয় পম্পা পাল উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক প্রতি বছরই এখানে আসেন রক্তদান শিবিরে এই রক্তদান শিবিরটির মাধ্যমে এখানকার এলাকার মানুষদের অনেক উপকার হয় আমরা এই রক্তদান শিবিরটি রশ্মি ব্লাড ব্যাঙ্ক মানে শিবশঙ্কর শঙ্কর সেবা সমিতির মাধ্যমে ওদের সহায়তায় করে থাকি আমাদের এখানে রক্তদাতা গত বছর ছিল ষাট এবারও আমরা আশা করছি তার বেশি হবে এই রক্তদাতা এই রক্তদানের মাধ্যমে এলাকার বহু মানুষ উপকৃত হয় তো এই সামাজিক কাজে অংশগ্রহণ করতে পেরে আমরা বালিডাঙ্গা আনাস ক্লাবের পক্ষ থেকে খুব আনন্দিত হই এই অনুষ্ঠানটি করার জন্য বর্তমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট আনন্দ বার্তা